কলকাতা হাইকোর্টের তলব, সুকন্যা সহ ছজন আদালতের কাঠগড়ায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা। এবার কি অনুব্রত কন্যার চাকরি যাবে? কিভাবে হলো এই ছজনের চাকরি? তার চাকরিও বেনিয়মে হয়েছে, স্কুলে না গিয়ে বাড়িতে বসেই মাইনে নিয়েছেন বছরের পর বছর। কলকাতা হাইকোর্ট তলব করেছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে। তিনি ছাড়াও আরো পাঁচজন একইভাবে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। ছজনকে বৃহস্পতিবার বেলা তিনটের সময় হাজির হতে হবে আদালতে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই বিষয়ে অভিযোগ জমা পড়েছিল। জানানো হয়, অনুব্রত কন্যা টেট পরীক্ষাই দেননি, কিন্তু তিনি বোলপুরের একটি স্কুলে শিক্ষিকা হয়ে গিয়েছেন। 2012 সাল থেকে তিনি শিক্ষিকা হিসেবে রয়েছেন ওই স্কুলে। এর থেকেও চোখ কপালে তোলা তথ্য রয়েছে। জানা গিয়েছে, সুকন্যা স্কুলে শিক্ষকতার জন্য যান না, তার বাড়িতে স্কুলের রেজিস্টার বুক পৌঁছে যায়। সেখানে সই করে তিনি খাতায় কলমে উপস্থিত হয়ে যান। মাস মাহিনার টাকাও নির্দিষ্ট সময়ে ব্যাংকে ঢুকে যায়। কলকাতা হাইকোর্টে রমেশ মালিক এবং সৌমেন নন্দী নামের দুই চাকরি প্রার্থী মামলা দায়ের করেন। সেই মামলার শুনানির সময় এই তথ্য উঠে আসে, কেবল সুকন্যাই নয়, অনুব্রত মণ্ডলের আরও পাঁচজন আত্মীয় একই রকমভাবে চাকরি করছেন বলেই খবর। তালিকায় রয়েছে কেষ্টর ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্তকী মণ্ডল, ব্যক্তিগত সহায়ক অর্ক দত্ত, অনুব্রত ঘনিষ্ঠ কাস্তুরী চৌধুরী এবং সুজিত বাগদি। বছরের পর বছর ধরে কিভাবে এরা স্কুলে না গিয়েও সরকারি বেতন পাচ্ছেন প্রশ্ন উঠছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বেলা তিনটের সময় এই ছজনকে তার এজলাসে তলব করেছেন। হাইকোর্টের কথা যাতে অমান্য না করা হয়, সেজন্য কড়া বার্তা দেওয়া হয়েছে। তারা যাতে হাইকোর্টে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়, সেজন্য বীরভূমের পুলিশ সুপারকে নির্দেশও দেওয়া হয়েছে। সুকন্যা বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন, তখন মনে করা হয়েছিল তিনি কলকাতার উদ্দেশ্যেই রওনা হয়েছেন। কিছু পরে তিনি আবার নয়াপট্টির বাড়িতে ফিরে আসেন। আজ বৃহস্পতিবার সকাল 8টার পর বাড়ি থেকে বেরোন সুকন্যা। তার গাড়ি জাতীয় সড়ক ধরে কলকাতার দিকেই রওনা হয়। জানা গিয়েছে, সুকন্যা দেড় মাসের ছুটি নিয়েছে স্কুল থেকে। কয়েক মাস আগেই মা মারা গিয়েছেন, এরপর বাবাকে গ্রেপ্তার করেছে সিবিআই। তার মানসিক অবস্থা ভালো নেই এই মুহূর্তে, সেই কারণে তিনি দেড় মাসের ছুটির আবেদন করেছিলেন। সেই ছুটি স্কুল থেকে অনুমোদনও করে দেওয়া হয়। এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যার বিরুদ্ধে ঘুরপথে চাকরির অভিযোগ প্রমাণিত হয়। তাকে মাইনের দুবছরের টাকা ফিরিয়ে দিতে হয় আদালতের নির্দেশে। মন্ত্রী কন্যা অঙ্কিতার চাকরিও চলে গিয়েছে। এবার অনুব্রত মণ্ডল বিচারপতির আতশ কাঁচের তলায় রয়েছেন। কিন্তু প্রশ্ন হল, কেউ কি কিছুই জানতেন না? এভাবে কি বাড়িতে বসে স্কুলের চাকরি করা যায়? ব্যুরো রিপোর্ট, আজ বিকেলে।